কালকে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যেখানে ভারত মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের কাছে। ইতিমধ্যে গ্রুপ ওয়ান থেকে হয়ে গেছে, কিন্তু উভয় সেমিফাইনালে কে কে উঠবে, যেখানে নিউজিল্যান্ড এক এবং দু নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড, এই দুটি দলই কিন্তু সেমিফাইনালে উঠেছে। যেখানে গ্রুপ টু দুই থেকে কালকে কিন্তু বোঝা যাবে সেমিফাইনালে কে কে উঠবে, যেখানে কিন্তু ভারতীয় দল কনফার্ম রূপে সেমিফাইনালে উঠেছে। এছাড়াও কিন্তু ভাই সবচেয়ে প্রবল দাবিদার দু নম্বর স্থানে, সেটা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা। কেন বললাম তার কারণ ভাই পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ, এবং এই ম্যাচটা যে জিতুক সবচেয়ে বড় কথা, সাউথ আফ্রিকা যদি নেদারল্যান্ডের কাছে হারে তবেই কিন্তু পাকিস্তান উঠতে পারবে, বা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের ম্যাচে যদি বৃষ্টি হয় তাহলেই কিন্তু উঠতে পারবে। তো এটা হওয়া অসম্ভব আমার তো মনে হচ্ছে ভাই, সাউথ আফ্রিকায় উঠবে। তো এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, পাকিস্তান তো এবারের মতো বিদায় নিচ্ছে, আর সবচেয়ে বড় কথা ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল, অর্থাৎ টি টোয়েন্টি নিয়ম অনুসারে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল কনফার্ম।